আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে হাঁটু ব্যথার ট্রিটমেন্ট হচ্ছে। এটার নাম গোস্তি, জানু মানে তো হাঁটু, তো হাঁটুতে যে ট্রিটমেন্ট সেই হিসাবে এটার নাম দেওয়া হয়েছে জানু গোস্তি। এটা আয়ুর্বেদিক পঞ্চকর্ম ট্রিটমেন্ট, এটা কোনো কিন্তু আপনার ওই ফিজিওথেরাপিস্ট বা অন্য কিছু নয়, ফিজিওথেরাপি টেরাপি এইসব নয়, ওকে, পুরোটা মেডিসিন বেসড ট্রিটমেন্ট। এটা শুধুমাত্র ওই জন্য যারা পঞ্চকর্মের উপর ভালো অভিজ্ঞ আছে, অভিজ্ঞতা রয়েছে, ওনাদের কাছ থেকে এটা করানো উচিত, নাহলে কিন্তু এটা কমপ্লিকেশান দেখা দিতে পারে। সো এখানে আমরা যেটা করি যে হাঁটুর কন্ডিশান দেখে, রোগীর কন্ডিশান দেখে আমরা একটা মেডিসিন সিলেক্ট করি, সেটাকে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে এই প্রসেসের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এটার নামে হলো এই জন্য জানু গোস্তি। সো এখানে যেটা হয় যে হাঁটুর কন্ডিশান দেখে আমরা যখন এটা ট্রিটমেন্ট করি, পুরো প্রসেসিংটা করতে 1 ঘন্টা সময় লাগে, কারণ মেডিসিনটাকে আমরা বারবার চেঞ্জ করি, চেঞ্জ করে করে করতে হয়, আর এটা পুরোটা করতে হয় আপনার 2 থেকে 3 সপ্তাহ, 14 থেকে 21 দিন, আবার অনেক সময় অনেক আরও বেশিও করতে হতে পারে। তো কোথায় করি, যেমন অনেকেই কমপ্লেন করেন, যে অনেকে বলেন এসে যে হাঁটুতে শব্দ করে, হাঁটুর গ্যাপ কমে গেছে, যার জন্য অনেক হাঁটাচলা করতে কিংবা সিঁড়ি দিয়ে উঠানামা করতে অসুবিধা হয়ে থাকে। তো এখানে এই যে ট্রিটমেন্টের মাধ্যমে এটা কী হয়, আপনার যে মেডিসিনটা সেটা ধীরে ধীরে অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হলে অনেকে বলেন যে হাঁটুর তেল শুকিয়ে গেছে, যে সাইনোভিয়াল ফ্লুইড এটা শুকিয়ে গেছে, কিংবা হাঁটুর একটা রুক্ষ রাফনেস চলে এসেছে, হাঁটুতে তেলে নেই, তখন আমরা এটাকে ধীরে ধীরে এই যে মেডিসিনটা এটা অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হলে আপনার যে মাসেল রয়েছে, লিগামেন্টস রয়েছে, কার্টিলেজ রয়েছে, নার্ভস রয়েছে, কিংবা সাইনোভিয়াল ফ্লুইড যে যেটা আমরা বলি হাঁটুতে তেল শুকিয়ে গেছে, ঠিক আছে, ওখানে এটা প্রবেশ করে স্বাভাবিক। এভাবে 1 ঘন্টা ধরে যখন আমি এটা করবো আর এটাকে যদি আমি দীর্ঘদিন করতে থাকবো, তখন আস্তে আস্তে এটার একটা রেজাল্ট পাবেই পাবে। তো এখানে ধীরে ধীরে এই যে হাঁটু যে ভাঁজ করতে পারে না বা ফ্রিকশান হয়, ঘর্ষণ হয়, যার জন্য মারাত্মক পেনও সেটা কিন্তু কমতে থাকবে, ওকে। সো এটার তেমন কোনো কমপ্লিকেশান নেই, শুধুমাত্র এটাই জানতে হবে যে কোন রুগীর ক্ষেত্রে আমি জানুগোস্তি, মানে কোন হাঁটু ব্যথাতে আমি জানুগোস্তি করবো আর কোন হাঁটু ব্যথাতে আমি জানুগোস্তি করতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমি বারবার বলি যে এটা কিন্তু যারা জানেন, যে আগে তো রোগ ডায়াগনোসিস করতে হবে, আমাকে ফার্স্ট বুঝতে হবে যে আমি কোন হাঁটু ব্যথা এলো, আমি সব হাঁটু ব্যথাতে কিন্তু এভাবে এটা করতে পারি না, ঠিক আছে। আগে জানতে হবে কোন হাঁটু ব্যথাতে আমি এটা করতে পারবো আর কোন হাঁটু ব্যথাতে এটা আমি করতে পারবো না, তাহলে কিন্তু সাকসেস রেট অনেক বেশি হবে, ওকে।